বন্ধুরা, স্বাগত রুষা পাঠশালায়, আপনাদের স্বাগত। আজকে আমি ডিমের চপ করব। তার জন্যে আছে 3টে ডিম, আলু সিদ্ধ, পেঁয়াজ কুচানো, আদা কুচানো, 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আদা কুচানো, 5টা লঙ্কা কুচি কুচি করে নিয়েছি, 6টা রসুন কুচি করে নিয়েছি, 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছি, সাথে 1টু নুন আর 1টু গোলমরিচের গুঁড়ো, বিস্কুটের গুঁড়ো আছে, মিডিয়াম সাইজের 2টো আলু আমি সিদ্ধ করে রেখেছি। এটা একটা ভাজা মশলা তৈরি করেছি, 1 চামচ ধনে, 1 চামচ জিরে আর দারচিনি আর শুকনো লঙ্কা, এটাকে শুকনো আঁচে খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। ডিমটা এইভাবে সুতো দিয়ে কেটে নেবে, তাহলে সমান হবে। এই দেখো, বাকি ডিমটা আমি এভাবেই কেটে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হলে মধ্যে সরষের তেল দিয়ে করব, কারণ সরষের তেলে ভালো টেস্ট আসবে। কড়াই গরম হয়ে গেছে তো আমি সরষের তেল দিচ্ছি। আমার তেল গরম হয়ে গেছে তো পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচানো, রসুন, আদা কুচি, লঙ্কার কুচি সবগুলোই দিয়ে দিলাম। গ্যাসটা একটু কমিয়ে দিতে হবে। এটার মধ্যে একটু নুন দিয়ে দেব, এটাকে ভাজতে হবে যতক্ষণ না ব্রাউন কালার আসবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আলুটা দিয়ে দেব। আলুটাকে ভালোভাবে মিশিয়ে ভেজে নিতে হবে। এইটার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, এক চামচ লবণ, ভাজার মধ্যে আমি যে গুঁড়ো একটা ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে এটাকে একদম শুকনো শুকনো করতে হবে। পুরটা যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার আসবে ততক্ষণ এটাকে বানাতে হবে। এটাকে একদম লোয়ে দিয়ে করবেন, গ্যাসটা হাই দেবেন না, পুড়ে যেতে পারে। আমার পুরটা রেডি হয়ে গেছে, এবার এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নেব। পুরটা নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে আমার। পুরটাকে এইভাবে ঠান্ডা করে নিতে হবে। দেখো আমার পুরটা রেডি। পুরটাকে নিয়ে
এইভাবে ডিমটা দেবে, ডিমটাকে পুরো ঢেকে দিতে হবে। এইভাবে বাকিগুলো আমি করে নিচ্ছি। আমার সবগুলো পুর হয়ে গেছে, পুর ভরা হয়ে গেছে। এবার বিস্কুটের গুঁড়ো দেব, আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে নিচ্ছি। সবগুলোকেই বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নিচ্ছি। এটা দুটো কোট করব, এটা ফার্স্ট কোট হচ্ছে। আমার সবগুলো গুঁড়ো লাগানো হয়ে গেছে। এবার যে কর্নফ্লাওয়ারটা রেখেছিলাম হালকা করে গুলে, এটা পাতলা করে গুলবে, এটার মধ্যে একবার চুবিয়ে আবার বিস্কুটের গুঁড়ো লাগাতে হবে। এটা ডবল কোট। এইভাবে বাকিগুলো আমি করে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা কিন্তু একদম পাতলা করে গুলবে। বিস্কুটের গুঁড়োগুলো এইভাবে লাগিয়ে নিচ্ছি। আমার সবগুলো পুর দিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে রেডি হয়ে গেছে। এবার গরম তেলে ভেজে তুলে নেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হলে সাদা তেল দিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, ভাজার জন্যে সাদা তেলটা ব্যবহার করতে হবে। তেলটা গরম হয়েছে কিনা বুঝবো কী করে, তার জন্য আমি একটু বিস্কুটের গুঁড়ো ফেলে দিচ্ছি। হয়ে গেছে তেলটা, এবার আমি চপ দেব। চপ দেওয়ার সাথে সাথে কিন্তু তেলটা এইভাবে দিতে হবে, নইলে চপের উপরটা ফেটে যেতে পারে। এইভাবে তেল উপরে দিতেই হবে, মানে দিতে থাকবেন, নইলে কিন্তু চপ ফেটে যাবে উপর থেকে। ভাজা হয়ে গেছে আমার চপগুলো। দেখো আমার তৈরি হয়ে গেছে ডিমের চপ। তো এটা পেঁয়াজ, শসা আর সঙ্গে একটু স্যালাড, শসা, পেঁয়াজ আর একটু টমেটো সস দিয়ে খাবেন, হেভি ভালো লাগবে। আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।